টেক ইনফর্ম চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকের কিন্তু একটা গুড নিউ এসছি দেখতেই পাচ্ছ মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্টস বোর্ড থেকে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে রিফান্ডস অফ এক্সামিনেশন ফিস কারেকশন অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস অর্থাৎ যারা এন জিরো থ্রি দু হাজার উনিশ মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি পোস্টে যারা পরীক্ষা দিয়েছ তাদের তারা কিন্তু রিফান্ড পেতে চলেছে এক্সামিনেশন ফিস কিছু তো পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করলে চারশো টাকা বা তিনশো পঁচানব্বই টাকা এরকম একটা কিছু টাকা রিটার্ন আসতে পারে তো তার জন্য কিন্তু তোমাদেরকে যারা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টস দিয়ে পেমেন্টস করেছিলে অনেকে হয়তো দেখবে যে কার বন্ধুর অ্যাকাউন্টস থেকে পেমেন্ট করেছিলে বা অনেকের হয়তো হতে পারে এই যে লকডাউনের পরে কিন্তু অনেক ব্যাংক মার্চ হয়েছে তার জন্য আইএফএসসি কোড কিন্তু চেঞ্জ হতে পারে তো এই সমস্ত কারণে কিন্তু আর আরবি একটা তোমাদের সুযোগ দিচ্ছে যে যারা এই রকম কন্ডিশনের মধ্যে পড়েছো তারা কিন্তু অবশ্যই করে নিজেদের অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে নিতে পারো অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু চেঞ্জ করে নিতে পারো তো একটা একেবারেই কিন্তু আর আরবির ওয়েবসাইট থেকেই কিন্তু এই লিঙ্কটা দেওয়া হয়েছে এবং দেখো তোমাদেরকে দেখায় যে দুই তিন দেখো দুই তিন দু হাজার একুশ থেকে সতেরো তিন দু হাজার একুশের মধ্যেই কিন্তু এটা তোমাদের চেঞ্জ করে নিতে হবে এবং প্রত্যেকের এসএমএস এবং মেল আইডি মেলে কিন্তু তোমাদের একটা একটা এস এম এস কিন্তু আসবে তো তারপরে কিন্তু তোমরা অবশ্যই করে চেঞ্জ করে নিও ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত আর প্রত্যেকে এটা করে নিও আর বলছি তোমরা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টস করো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ